হ্যালো বন্ধুরা, সবাই কি করছো? এখন সন্ধেবেলা, এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে। আজকে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, রানাঘাট। সেখানে কিছুটা সময় বন্ধুদের সাথে কাটালাম, খুব ভালো মুহূর্ত শেয়ার করলাম। আর যেহেতু আমি থাকি নদিয়া জেলার পলাশিতে, সেহেতু রানাঘাট থেকে আস্তে আস্তে প্রায় 2 ঘন্টা লেগে যায়। আর এখানে এসে ঠান্ডার মধ্যে যথেষ্ট একটু হাওয়া বদলেছে বলে মাথাটা একটু ধরেছে, তাই ভাবছি যে একটু কফি বানিয়ে খেয়ে নিই। তো কফি রেডি হয়ে গেছে, এই কফি আমি এখন খাচ্ছি, বাড়িতে বানানো কফি যেটা বাবা বানিয়ে দিয়েছে আমার জন্য। প্রচণ্ড 2 দিন ঠান্ডা পড়েছিল, আবার মাঝে কমেছিল, আজকে আবার দেখছি যে ঠান্ডাটা 2 দিন ধরে কাল থেকে বেড়েছে। মেঘলা করেছিল কিন্তু এখন আকাশ অতটা মেঘলা নয়। আর কফি খেলে কিন্তু মাথা যন্ত্রণা, মাথা ব্যথা যেটা হয় সেটা কিন্তু কমে যায়। সেই জন্য বাবাকে বললাম যে একটু কফি বানিয়ে দাও কড়া করে। আর এই খুব টায়ার্ড আছি, কেননা সকালবেলার দিকে গিয়েছিলাম এবং ফিরলাম বিকেল 4:30 নাগাদ ফিরলাম বাড়িতে। গিয়েছিলাম, অনেক ঘুরলাম, পার্কে গেছিলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, বেশ ভালো কাটলো আজকে সময়টা। আমি সেরকম বেরোই না ঘুরতে, কিন্তু আজকে অনেক দিন বাদে বেরোলাম এবং বন্ধুদের সাথে সময় কাটালাম। খুবই ঠান্ডা লেগেছে। আর বুঝতেই পারছেন যে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার কীরকম বাম্পার ভিড় হয়। আজকেও আমি সেই আগের সম্মুখীন হয়েছি, কেননা এর আগেও আমি বহুতবার গেছি লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জারে রানাঘাট, এবং জায়গা পাওয়া খুবই মুশকিল ব্যাপার। আজকেও কিন্তু আমি জায়গা পেতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আর আসার সময় তো বলতে নেই, আমার পায়ের উপর সব পা দিয়ে দাঁড়িয়েছিল। খুবই ভিড় ট্রেন ছিল, কিন্তু আমার ওঠা হয়তো উচিত হয়নি। তবু আমি ওই সময় হয়তো অতটা বুঝতে পারিনি আমি ভিড় ট্রেনে উঠে পড়েছিলাম, যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাও ঠিক মতো দাঁড়াতে পারিনি, ভিড়ের মধ্যে ছিলাম, খুবই অস্বস্তি হচ্ছিল। আর কিছুক্ষণ পরে আমাকে একটি ছেলে বুঝতে পারলো যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, সে আমাকে সিটটা ছেড়ে দিল এবং আমি সেই সিটটা নিলাম, অনেকক্ষণ বসলাম, তারপরে একটু ভালো লাগলো। তবে ট্রেন আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে। আগে কিন্তু যখন ডাবল লাইন ছিল না, তখন কিন্তু খুবই ক্রসিং হতো, ডাবল লাইন ছিল না বলে টাইমও যথেষ্ট লাগতো। এখন কিন্তু ট্রেন পুরো সঠিক টাইমে পৌঁছে যাচ্ছে, এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট। শুধু যদি একটু ভিড়টা যদি কম হতো আরও ভালো হতো, আরও ট্রেনের সংখ্যা বাড়াতে হবে তার জন্য। কেননা আমি যে ট্রেনটাই রানাঘাটে উঠেছিলাম, 2:46-এর ট্রেনে, সে 2:30-এর ট্রেনটাই শায়দ ওই ট্রেনটায় ব্যাপক ভিড় হয়েছিল, পরের ট্রেনটায় হয়তো অতটা হতো না। তবু যেহেতু বাড়ি আসতে হয়েছিল, আমি তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি, আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।